তো বন্ধুরা, এক্সপেরিমেন্ট এমন একটা জিনিস যা আমাদের আনন্দ দেওয়ার পাশাপাশি অনেক কিছু জানতে শেখায়। তো আমরা এতদিন অনেক এক্সপেরিমেন্ট দেখেছি, আর এক্সপেরিমেন্ট দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। তো আজকে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখাতে চলেছি যা আগে হয়তো আপনি কখনো দেখেননি। তো আমাদের ভিডিওটি দেখার জন্য চটপট রেডি হয়ে যান, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আইফোন ভার্সেস আইস। তো বন্ধুরা, কী হবে যখন একটা ব্র্যান্ড নিউ আইফোনকে জমিয়ে দেওয়া হবে? আইফোন কি নষ্ট হয়ে যাবে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটা ব্র্যান্ড নিউ আইফোনকে আনা হয়। তো আইফোনকে যখন তারপরে পানিতে চুবিয়ে দেওয়া হয়, তখন আইফোনটা একদম ঠিকঠাক চলছিল। তারপরে যখন আইফোনকে ফ্রিজে রাখা হয়, তারপরেও ঠিকঠাক চলছিল। তো তারপরে যখন একদিন পরে আইফোনকে বের করা হয়, তখন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আইফোনটা একদম জমে গেছিল। তারপরে হিটার মেশিন দেওয়া, যখন আইফোনকে বরফ গুলিয়ে আইফোনকে বের করা হয়, তখন আইফোন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আইফোন একদম ঠিকঠাক চলছিল। আইফোনের কিছুক্ষণ পরে যখন আইফোনের লগ আসে, তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আইফোনটা একদম ঠিক। তার মানে আইফোন কতটা মজবুত আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, অনেকগুলো মেসের কাঠির ভিতরে যদি মাছকে রেখে দেওয়া হয়, তাহলে কী হবে? মাছকে রান্দা হয়ে যাবে না একবারে পুরে ছাই হয়ে যাবে? তো এক্সপেরিমেন্ট করার জন্য তিনটি মাছকে আনা হয়, আর তারপরে দেখতে পাচ্ছেন এই কাগজে পেঁচিয়ে দেওয়া হয় ভালো মতো। তারপরে যখন এই মেসের কাঠির ভিতরে মাছকে রেখে দেওয়া হয়, তো তখন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো মেসের কাঠি। তো মাছ কি নষ্ট হয়ে যাবে না মাছ রান্না হয়ে যাবে? যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তো দাও দাও করে জ্বলছিল আগুন। তো আগুন অনেক কম জ্বলার পর তারপরে যখন মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো অবশেষে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আগুন জ্বলতেছে। তো যখন অবশেষে যখন আগুন নিভে যায়, তো তারপরে পানি ঢেলে ভালোভাবে, তো তারপরে যখন পানি ভালো মতো ঢেলে, তো যখন মাছকে এইভাবে বের করা হয়, তো তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছকে যখন ফুলায় কাগজ থেকে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটা একবারে রান্না হয়ে গেছিলো, তার মানে মাছ খাওয়ার যোগ্য। মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক। তো কী হবে বন্ধুরা? মানুষের দাঁত কতটা মজবুত দেখা, হাইড্রোলিক প্রেসের নিচে দেখলে দিলে বুঝতে পারবেন। তো একটা মানুষের দাঁত যখন হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া চাপ দেওয়া হয়, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষের দাঁত কত শক্তিশালী। 100 দেখতে পাচ্ছেন, 200, 300, 400, মানে দেখতে পাচ্ছেন 664 কেজি ওজন নেওয়ার পরে মানুষের দাঁতটি ভেঙে যায়। তার মানে বুঝতে পারছেন ভাই বন্ধুরা যে মানুষের দাঁত কতটা মজবুত। তারপরে যখন একটা সার্কের মানে হাঙ্গরের দাঁত যখন নেওয়া হয়, তো হাঙ্গরের দাঁত যখন চাপ দেওয়া হয়, তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু চাপ নেওয়ার পরে হাঙ্গরের দাঁত ভাঙতে শুরু করে। তো তার কিছুক্ষণ পরে যখন আরও চাপ দেয়, তো দেখতে পাচ্ছেন হাঙ্গরের দাঁত পড়ে যায় মাটিতে। তো তারপরে যখন আবার হাঙ্গর দাঁত নেওয়া হয়, তারপরে হাঙ্গর দাঁত একবারে ঘুরে 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 হয়ে যায়। তো আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন অল করে সেট করে দেবেন।